আমি যত বড়ই আলেম হই না কেন আমার কোনো কথা যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় আমার কথাকে প্রত্যাখ্যান করে কোরান এবং হাদিসকে গ্রহণ করতে হবে এটাই মুসলিমের বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী অতএব এখন যদি কেউ নবী দাবি করে তাহলে বুঝতে হবে এ হলো বাতিল নবী মিথ্যা নবী ভণ্ড নবী কেউ যদি হাদিসকে অস্বীকার করে সে মুসলিম থাকবে না মুসলিম থাকবে না মুসলিম থাকবে না ইসলাম থেকে বের হয়ে যাবে সাবধান থাকতে হবে যারা আল্লাহর বিধান কো অস্বীকার করে কখন কাফের যখন আল্লাহর বিধানকে কোনো সরকার অস্বীকার করবে তখন সে কাফের আহলেদিস আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইনাল হামদুলিল্লাহ نحمدুহু ওয়া نستعينুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফাসিনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যারা শেষ মেহেরবানীতে আমরা আজকের জুমার দিনে জুমার সলাতদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহায়ন আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমাদের সারা বিশ্বের যত মুসলিম আছি সকল মুসলিমের কোরআন এক একই কোরআন আমরা সারা বিশ্বের সকল মুসলিম পাঠ করছি তেলওয়াত করছি সারা বিশ্বের সকল মুসলিমের নবীও এক মোহাম্মদ সাল আলী আসাল্লাম যাকে আমরা সকলেই নবী এবং রাসুল হিসেবে গ্রহণ করেছি তার প্রতি আমরা ইমান এনেছি সারা বিশ্বের সকল মুসলিম একই কাবাকে সামনে রেখে একই কাবাকে বাকে কেবলা বানিয়ে সলা আদায় করছি কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের যদিও কোরআন এক নবী এক কেবলা এক কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে বিভক্তি অনেক এটার কারণ কী সবই যদি এক হয় একই কোরআন করছি একই হাদিস করছি আমার কাছে যে বুখারি আছে সারা বিশ্বের সকল মুসলিমের কাছে একই বুখারি আছে সবই যদি এক হয় তাহলে আমাদের মুসলিমদের মধ্যে এত মতভেদ কেন মুসলিমরা এত দলে দলে বিভক্ত কেন এবং এই মতভেদ থেকে বেরিয়ে আসার উপায়টা কি আজকের সংক্ষিপ্ত সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিল মুসলিমরা বিভক্ত হবে যেই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতি আন আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈলা হাদওয়ান নعل বিল নعل বাণী ইসরায়েলদের ওপরে যেমন অবস্থার আবির্ভাব ঘটেছিল আমার উন্মতের ওপরে ঠিক এমন তেমনই অবস্থার আবির্ভাব ঘটবে এক একজোড়া জোঁতার পরস্পর সমান হওয়ার নেই এক জোড়া জোঁতা যেমন পরস্পর সমান হয় কোনোটি কোনোটির চাইতে ছোট বড় হয় না অনুরূপভাবে বানি ইসরায়েলরা যেমন ছিল আমার উন্মত তেমনই হবে কম বেশি হবে না ওয়া ইন্না বনী ইসরাঈলা তাফাররাকউ আ'লা সিতাইন ওয়া সাবঈন মিল্লাতান আর বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে ওয়া তাফতারিকু উম্মাতি আ'লা সালাসিন ওয়া সাবঈন মিল্লাতান কিন্তু আমার উম্মত বিভক্ত হবে 73 দলে কুল্লুহুম ফিন নার সকল দলই জাহান্নামে যাবে 73 দলের সকল দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটি দল ব্যতীত তেহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে জিজ্ঞেস করা হলো রাসুল সাহাকে যে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম সেই একটি দল কারা জান্নাতে যাবে জান্নাতে যাবে এরা কারা কোন দল রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক কথায় উত্তর দিলেন মা আনা আলাই ওয়া আসহাবি আমি এবং আমার গ্রাম যেই আকিদার উপরে প্রতিষ্ঠিত আছি এই আকিদার উপরে প্রতিষ্ঠিত থাকবে এই আমলের প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবল জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে হাদিসটি আমাদের বোঝা খুব জরুরি প্রথমত বলবো রাসুল সাল আলী হাসাল্লাম বললেন আমার উম্মত দলে বিভক্ত হবে এই উম্মাদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে পৃথিবীর সকল মানুষ রাসুল্লাহ মুসলিম বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন পৃথিবীর যত মানুষ আছে সবাই রাসুল সাহ্লামের উম্মত কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম সকল মানুষের নবী শুধুমাত্র মুসলিমের নবী নন এমনকি জিনজাতিরও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী তাহলে এই উম্মাদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে রাসুল সাল আলী সালামের উম্মাত হলো দুই প্রকার এক উম্মা যারা এখনো নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না যেমন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা রাসুলামের উম্মাদ কিন্তু এরা হলো উম্মুদ্দাওয়া যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না যারা ইমান আনেনি আনে এবং আল্লাহ রাসুলের প্রতি দুই উম্মাতুল ইজাবা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় যারা নিজেদেরকে ইমানের দাবি করে ইমানদার হওয়ার দাবি করে এরা হলো উম্মাতুল ইজাবা এই হাদিসে যে বলা হলো আমার উম্ম তিহাত্তর দলে বিভক্ত হবে এই উম্মাদ দ্বারা উদ্দেশ্য হলো উম্মাতুল ইজাবা অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারাই হবে তিহাত্তর দলে বিভক্ত মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান নামে যাবে শুধুমাত্র এক দল মুসলিম জান্নাতে যাবে অতএব শুধু মুসলিম হলেই চলবে না মুসলিম হতে হবে ওই এক দলের অন্তর্ভুক্ত মুসলিম যে এক দল মুসলিম জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি এর পরে এ হাদেশে রসুল সাল্লাহ আলী সেই জান্নাতি দলের বৈশিষ্ট্য বলে দিলেন কোন একদল মুসলিম জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্যটা কি হবে তাদের বৈশিষ্ট্য হল আমি এবং আমার সাহাবায় যেই আকিদা আমলের ওপরে প্রতিষ্ঠিত আছি এই আকিদা আমলের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে তাহলে আমাদের সকলকে চেষ্টা করা দরকার জান্নাতি দলের অন্তর্ভুক্ত মুসলিম হওয়ার আমার অনেকেই বলি ভাই এত কথা বলেন কারণ মুসলিম হলেই হল অনেকেই আমরা বলি যারা লাইলা উপরে সকলের এক হওয়া দরকার লাইল্লা বলে বলেছে মানে এক হতে হবে জি না যদি কারো লাইলা ইল্লাল্লাহ ঠিক না থাকে তাহলে কখনোই মুসলিম এক হবে না লাইলা হিল্লাতেই তো সমস্যা সব জায়গায় সারা বিশ্বের মুসলিম এত কেন বিভক্তি এর কারণে হচ্ছে লাইলা হিল্লাতে সমস্যা মুখে বলছি লাইলা হিল্লাহ কিন্তু আমার কর্ম প্রমাণ করছে না যে আমি আল্লাহকে একমাত্র সত্য মাবুদ বলে বিশ্বাস করেছি এটা আমার কর্ম প্রমাণ করে না এজন্য মুসলিম রাজকে সততা বিভক্ত দেখুন রাসুল সাল আলী সাল্লাম যখন ছিলেন তখন সাহাবাহরাম রাসুল্লাহ সাল্লি হাসাল্লামের কথা শুনে তারা বিশ্বাস করেছেন সরাসরি যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন তার থেকে কথা শুনে তার আমল তার আতিদায় বিশ্বাসী ছিলেন বর্তমানে রাসুলুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদের মাঝে নেই এখন আমাদের উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে সন্না যে হাদিসগুলো রেখে গেছেন আমাদের মাঝে আমরা যে আকিদাই পোষণ করি না কেন যে আমলই করি না কেন আমাদের সেই পুরাণ এবং সন্না অনুযায়ী আমল করা এজন্যই রাসুল্লাহ সাল আলী সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেলেন তারকাইনু মিহিহি আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন ও এবং তার নবীর সুন্নাত এই দুইটাকে আঁকড়ে ধরতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু ঘোষণা আমরা এই দুইটাকে আঁকড়ে ধরছি সারা বিশ্বের সকল মুসলিমের দাবি কিন্তু একটাই যে কোরআন সুন্নাহ মানতে হবে এই দাবি থেকে কেউ কিন্তু আলাদা নয় কোরআন সুন্নাহ মানতে হবে কিন্তু কোরআন শুননা মানতে গিয়ে আমাদের মধ্যে এত দ্বী বিভক্তি কেন আজকে আমাদের মুসলিম যত দলে বিভক্ত হয়েছি কোনো দল কি বলে যে আমরা কোরআন মানি না হাদিস মানি না সবার দাবি একটাই যে কোরআন হাদিস মানতে হবে এই দাবি সবাই করছি তো সবারই যদি একই দাবি হয় এত মতভেদ কেন আমাদের মধ্যে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে সবার ব্রেনে আসা দরকার মতভেদ একটা কারণে বেশি কারণ নাই কারণ কিন্তু মেন কারণ একটাই আমাদের মধ্যে এত দ্বিধা বিভক্ত এত মতভেদ হওয়ার একটাই কারণ সে কারণটা কি কারণ হল যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন সাহাবায় গ্রাম যেভাবে ইসলাম বুঝেছেন তারা যেভাবে ইসলাম পালন করেছেন আমরা ঠিক সেইভাবে বুঝছি না বরং আমরা কোরআন হাদিসকে গবেষণা করতে করতে আমরা অন্যদিকে চলে যাচ্ছি রাসুল সাহসাল কিভাবে বুঝলেন সাহাবায় কিভাবে বুঝেছিলেন সেটাকে না দেখে নিজে নিজে আলাদাভাবে বোঝার চেষ্টা করছি যখনই আলাদাভাবে বোঝার চেষ্টা করছি নিজে পদভ্রষ্ট হচ্ছি মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি করছি যেমন উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সাতটি আয়াত নাজিল করলেন যা আল্লাহ তালা আরসের উপরে সমন্বিত এখন আমাদের দশের দেশের বহু সংখ্যক মুসলিম বলতে চাচ্ছে যে না না আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান আচ্ছা যে আয়াতটিতে আল্লাহ বলছেন যে আর রহমান ও আল্লাহ আর সিস্তাওয়া আল্লাহ তালা আরসের উপরে সমন্বিত সেই আয়াত অবশ্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছিল এই আয়াতের ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেশি বুঝতেন আমার চাইতে পৃথিবীর সকল মানুষের চাইতে এই আয়াতের ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাহ বেশি বুঝতেন অতএব এই ব্যাখ্যা তার থেকে নিতে হবে যে এই আরসের ওপর সমন্বিত বলতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিশ্বাসটা কি ছিল আমরা যদি তার বিশ্বাসটা নিতাম তার ব্যাখ্যাটা নিতাম তাহলে আমি পদভ্রষ্ট হতাম না দেখুন রাসুল্লাহ সাল আলী সাল্লামের বিশ্বাস কি ছিল আমাদেরকে হাদিস হাদিসে যেতে হবে কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনকে রাসুল সাল্লাম কিভাবে বুঝেছেন সেটা জানতে চাইবেন তখনই আপনার কাছে হাদিসের কাছে আসতে হবে আপনাকে আমাদের দেশে এক শ্রেণীর মুসলিম এখন বাড়িয়েছে কোরআন মানব হাদিস মানার দরকার নেই এটা আরেক না হাদিস মানার দরকার নেই কোরআন মানলেই যথেষ্ট এই ফেতনা খুব ভয়াবহ ফেতনা কেউ যদি হাদিসকে অস্বীকার করে সে মুসলিম থাকবে না মুসলিম থাকবে না মুসলিম থাকবে না ইসলাম থেকে বের হয়ে যাবে সাবধান থাকতে হবে কোরআন যেমন মানতে হবে কোরআন যেমন আল্লাহ রোহি হাদিস ও আল্লাহ আল্লাহ বলছেন নিজের মন গড়া কোনো কথা বলতেন না আল্লাহ ওহির প্রদত্ত

তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে মুসলিমের হাদিস আচ্ছা বলুন জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন মানে কি আল্লাহ তাহলে আল্লাহ রাসুল হাসানের বিশ্বাস কি ছিল আল্লাহ তালা উপরে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মেয়েরাজে গেলেন প্রথমে তিনি প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গেলেন সবাই হাদিস পড়ি এরপরে তিনি আসমানের উপর উঠলেন পৌঁছলেন আল্লাহর সাথে তার কথোপকথন হলো আমাদের উপরে সালাত কমতে কমতে পাঁচ অক্ত হলো ঘোষণা দেওয়া হলো কেউ যদি পাঁচ অক্ত সালাত নিয়মিত আদায় করে পঞ্চাশ শক্তের সমান সব পাবে আচ্ছা আল্লাহ তালা যদি সর্বত্রই বিরাজমান হয় তাহলে আল্লাহ রাসুল্সালসাল্লাম কেন এত উপরে উঠলেন পর্যায়ক্রমে উপরে উঠার কি দরকার ছিল কোনো দরকার ছিল না বহু কিছু প্রমাণ আল্লাহ তালা বলছেন যে আমি কোরআনকে তোমার নাজিল করেছি নাজিল কখন হয় যখন উপর থেকে নিচে আসে আল্লাহ উপরে আসে তখন তার এই জন্যই তো তিনি কোরআনকে নাজিল করলেন বহু কিছু মানে অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত হবে যে আল্লাহ তালা উপরে কিন্তু আল্লাহ জ্ঞান আল্লাহ তালার দৃষ্টি সর্বত্রই বিরাজমান আল্লাহ সর্বত্রই বিরাজমান আপনি আমি যত গোপনে কাজ করার চেষ্টা করি না কেন আল্লাহর বাইরে যেতে পারব না আল্লাহর দৃষ্টির বাইরে যেতে পারব না আল্লাহ সব দেখছেন তার সর্বত্রই বিরাজমান কিসের মাধ্যমে তার এলমের মাধ্যমে তার দৃষ্টির মাধ্যমে কিন্তু জাত সত্তাগতভাবে আল্লাহ আরসের উপরে যেটা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদ ঘোষণা দিয়েছেন আমরা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিতাম নিব তখনই তো আমাদের মধ্যে মতভেদ দূর হবে যেমন আরেকটা উদাহরণ বেশ করি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ আয়াত নাযিল করলেন তমাকানা মুহাম্মাদুন আবা احدিন মিন আরজালিকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মধ্যে কার কোনো পুরুষের পিতা নন ওয়ালাকি আল্লাহ কিন্তু তিনি আল্লাহ রাসূল এবং তিনি শেষ নবী তাহলে এই আয়াতে আল্লাহ তালা মুহাম্মদ সাল আলী আসাল্লামকে শেষ নবী ঘোষণা দিলেন কে ঘোষণা দিলেন স্বয়ং আল্লাহ এইবার এক শ্রেণীর মুসলিম আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা বলছে যে না না মোহাম্মদ সাল্লাহাম শেষ নবী না আপনি যদি বলেন যে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন মুসলিম পরিচয় দিলে কোরআন মানতে হবে আর কোরআনে স্বয়ং আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ সালাম শেষ নবী এই তো কোরআনের আয়াত এইবার এই আয়াতের একটা নতুন ব্যাখ্যা খাড়া করবে যুক্তি দিবে কি যুক্তি যে না আসলে এই আয়াতে আল্লাহ তালা মোহাম্মদ শেষ নবী বলেননি কি বলেছেন তারা বলতে চায় যে খাতাম শব্দের দুইটা অর্থ এক শেষ দুই আংটি খাতাম শব্দের দুইটা অর্থ হয় এটা শেষ আরেকটা হলো আঁಂತಿ এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আঁಂತಿ নবী খাতামুন বলতে আঁಂತಿ নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামwidehat পরিধান করতেন ব্যাখ্যা দিয়ে দিলেন আচ্ছা এই আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো এই আয়াতের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে নিতে হবে তাহলে আয়াতের ব্যাখ্যা সঠিক হবে যখন আমি তার ব্যাখ্যা না নিয়ে নিজেই একটা ব্যাখ্যা খাড়া করবো নিজের মস্তিষ্ক প্রসূত তখন আমি পথ ভ্রষ্ট হব মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি করবো এ আই একটা ব্যাখ্যা মোহাম্মদ সাহসাম কি বললেন এ আই একটা ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী হাসাল্লাম বলছেন ইন্নাহু সাইয়াকুনফি উন্মাতী সাল্লা সু নাকাস দাবুন অচিরেই আমার উন্নতের মধ্যে তিরিশ জন মিথ্যাবাদীর ভাগ ঘটবে কুল্লুহু মিয়ান আন্নাহু নাবী তারা সকলেই নিজেদেরকে নবী দাবি করবে অচিরেই আমার মধ্যে তিরিশ জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে যারা নিজেদেরকে নবী দাবি করবে অথচ আমি হলাম শেষ নবী লা আমার পরে আর নবী আসবে না কোন এখানেও কিন্তু খাতামুন শব্দ ব্যবহার হলো খাতাম শব্দ কোরআনের আয়াতে যেন বলছেন যে খা তামানি মোহাম্মদ সাল্লাম শেষ নবী হাদিসে একই শব্দ ব্যবহার হল খা তামানি আমি হলাম শেষ নবী এই খাতাম শব্দের অর্থ রাসুল সাসালাম আংটি করলেন না শেষ করলেন এটা তার পরের শেষ বাক্য দ্বারা বোঝা যাবে শেষ বাক্য রাসুল সাসলাম কি বললেন লা আমার পরে আর কোন নবী আসবে না তাহলে এই বাক্য প্রয়োগের মাধ্যমে খাতাম শব্দের অর্থ শেষ করলেন না আংটি করলেন শেষ করলেন আমার পরে এখন নবী আসবে না মানে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হলেন শেষ নবী অথবা এখন যদি কেউ নবী দাবি করে তাহলে বুঝতে হবে হলো বাতিল নবী মিথ্যা নবী ভণ্ড নবী আর এই নবীর কেউ যদি নবুয় দাবি করে আর এই নবীর যদি কেউ অনুসরণ করে দাবিদার নবী যেমন পদভ্রষ্ট এই নবীর অনুসারীরাও সম্মানিত উপস্থিতি বহু উদাহরণ পাবেন মুসলিমদের মধ্যে বিভক্তির আল্লাহ পবিত্র কোরআন মাজিদের ঘোষণা দিয়েছেন ফা উলাইকা হুমুল কাফিরুন সূরা মায়েদা নাম্বার 44 নাম্বার আয়াত সূরা মায়েদা 44 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান লাম ইহকুম বিমা আনজলাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের এই আয়াতটি কেন্দ্র করে আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম তারা বলছে যামাদের দেশের সরকার কাফের হয়ে গেছে একে হটাও মারো হত্যা করো সমস্যা নাই কারণ এরা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না অথসহ এই কুরআনের আয়াত এর পরের আয়াতে আল্লাহ বলেন মানে মুসলিমদের দূরদর্শিতার কত অভাব একটু বুঝলে মানে বুঝতে পারছেন কি না আপনারা বিষয়টা আসলে একটু সূক্ষ্ম বিষয় সংক্ষিপ্ত সময়ে বোঝানো কঠিন আসলে চেষ্টা করছি বোঝানোর জন্য আল্লাহ বলছেন ওমান লাম ইহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন 44 নম্বর আয়াত যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের এই আয়াতকে সামনে রেখে আমরা মুসলিম শাসক আমাদের দেশের শাসক তথা বিভিন্ন দেশের শাসককে আমরা কাফের বলি এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ মনে করি অথচ এর পরের আয়াতেই আল্লাহ বলছেন পঁয়তাল্লিশ নম্বর আয়াত

অপরাধটা কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফেসলা না করা কিন্তু এর বিধান হুকুম দান করলেন তিনটে প্রথমে পঁয়তাল্লিশ অপরাধ এক হুকুম তিন তাহলে তোমাকে এক হুকুম নিয়ে পড়ে থাকলে হবে না কেন আল্লাহ তালা একই অপরাধের তিনটা বিধান দিলেন তিনটা হুকুম দিলেন এক জায়গায় বলছেন কাফের আরেক জায়গায় বলছেন জালেম আরেক জায়গায় বলছেন ফাঁসেক বুঝতে হবে আমাদের শুধু একটা এককে নিয়ে থাকলে হবে না অর্থাৎ যারা আল্লাহর বিধান বিধানকে অস্বীকার করে কখন কাফের যখন আল্লাহর বিধানকে কোন সরকার অস্বীকার করবে তখন সে কাফের যখন আল্লাহর বিধানকে অস্বীকার করে না স্বীকার করে কিন্তু অন্যকে বাধা প্রদান করে অন্য অন্যকে ইসলামের বিধান পালন করতে বাধা দান করে তখন সে হবে জালেম ফেক হবে কখন যখন কোনো সরকার আল্লাহর বিধানকে স্বীকার করে অন্যকে বাধাও দেয় না কিন্তু নিজেও পালন করে না তখন সে ফেফ সব জায়গায় তো শুধুমাত্র কাফের যখন আল্লাহর বিধানকে অস্বীকার করবে কেউ কেউ যখন বলবে যে আমি এর ফরজ এগুলো মানি না তখন সে কাফের হত্যাযোগ্য কাফের তখন কিন্তু যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা জায়েজ নেই এক বুঝতে হবে রাসুল সাল্লাম থেকে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন মান হামাল আলাইনা সিলাহ ফালাইসা মিন্না যে আমার মুসলিমের উপরে অস্ত্রোত্তোলন করে সে আমার উন্মতন অন্তর্ভুক্ত নয় অতএব বোমা মেরে ইসলাম কায়েম এটা ইসলাম সাপোর্ট করে না মানুষ মেরে ইসলাম কায়েম হবে না কারো মাথা যদি ব্যথা হয় মাথাতে ওষুধ দিতে হবে যেন সে সুস্থ হয় কিন্তু মাথা ব্যথা যেন কখনো না হয় জন্য মাথায় কেটে ফেলবেন এই চিকিৎসা চলবে না মাথা মাথা কাটা চিকিৎসা বাদ দিয়ে মাথায় ঔষধ প্রয়োগ করার চিকিৎসায় বিশ্বাসী হতে হবে আমার এক ভাই সেই ইসলামের বিধান পালন করে না তাকে দাওয়াত দিতে হবে বারবার তাকে দাওয়াত দিনে সঠিক পথে নিয়ে আসতে হবে তাহলে এই যে মেন সমস্যা এই সমস্যাগুলো কেন সৃষ্টি হচ্ছে এত বিভক্তি কেন হচ্ছে এর মেন কারণই হচ্ছে ইসলাম রাসুল সাহা যেভাবে বুঝেছেন সেইভাবে আমরা বুঝছি না অন্যভাবে বুঝছি বুঝছি সাহাবাহিক যেভাবে বুঝেছেন সেইভাবে আমরা বুঝছি না অন্যভাবে বুঝছি অতএব ইসলাম নিজের মন মতো বুঝেন না ইসলাম মন মতো জিনিস নাই ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হবে না ইসলামের বিধান আল্লাহ তার বিধান চলবে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে এর ব্যতিক্রম যে যাই করুক না কেন আমি যত বড়ই আলেম হই না কেন আমার কোনো কথা যদি কোরান এবং সৈহাদিসের বিপরীত হয় আমার কথাকে প্রত্যাখ্যান করে কোরান এবং সৈহাদিসকে গ্রহণ করতে হবে এটাই মুসলিমের বৈশিষ্ট্য এজন্যে আলিম নবীর তালেম তাআলা আনহু তিনি বলে গেছেন লউকান আর দীন উবীর যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো যে বিবেক যেটা ভালো মনে করবে সেটাই যদি দিন হতো ইসলাম হতো আলা তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার ওপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রাধান্য দিত আমরা যে পায়ে মোজা পরি আপনারা জানেন কিনা অনেকেই জানেন অনেকেই জানেন না পায়ে যখন মোজা পরব যদি অজু অবস্থায় মোজা পরিধান করি তাহলে আপনি যদি মুকিম হয় হন অর্থাৎ আপনি সফরে বেরোহাননি বাড়িতেই আছেন একদিন এক রাত পর্যন্ত যতবার উজু ছুটবে ততবার আপনি ওই মোজা না খুলে মোজার উপর মাসা করতে পারেন মুসাফির হলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা যায় আলীরা যেন বলছেন যে যদি দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো তাহলে মোজার উপরই ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটা মানুষের বিবেক প্রাধান্য দিত মাসা করতে হয় উপরের ভাগ নিচের ভাগ নয়

উপরি ভাগি মাসা করতে হবে এটাই ইসলাম এখন এক বেদ কাছে আসলেন এসে বলছেন যে হে আল্লাহ রসুল সাল আমাকে অজু শিক্ষা দিন আমি কিভাবে অজু করব রাসুল্লাহ সাল্লা সাল্লাম পানি নিলেন অজু করলেন নিজেই নিজে অজু করে দেখাইলেন। এলেন রসুল সাহা সাল্লাম তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবার তিনবার করে ধৌত করলেন ধইলেন। এইবার বলছেন অজু শেষে রাসুসালাম ওই ব্যক্তিকে বলছেন যে হা কাজাল অজু এইভাবেই অজু করতে হয় হামান যে ব্যক্তি এই অজুর অঙ্গ তিনবারের বেশি ধৌত করলো ফাকাদ আসা আ সে অন্যায় করলো আড্ডা সীমা লঙ্ঘন করলো জলামা এবং জুলুম করল তিনবারের বেশি ধোয়া মানে অন্যায় করা সীমা লঙ্ঘন করা জুলুম করা বলুন আমি যদি বলি যে তিনবারের বেশি চারবার ধুলে সমস্যা কি বেশি পরিষ্কার হবে চারবার জায়গা যদি পাঁচবার ধুয়ে আরও বেশি পরিষ্কার হবে সমস্যা কোন জায়গায় এটা বললে ইসলাম চলবে ইসলাম চলবে না ইসলাম যেই বিধান যেভাবে দিয়েছে সেই বিধান সেইভাবে পালন করার নামই হলো ইসলাম আর যখনই আমরা ওইভাবে ইসলাম মানবো যেইভাবে ইসলাম মেনেছেন রাসুল সাহা সাল্লাম যেইভাবে ইসলাম মেনেছেন সাহাবায় গ্রাম তখনই আমাদের মধ্যে বিভক্তি চলে যাবে আর আল্লাহ তালা ওর নির্দেশ একই আল্লাহ তালা বলছেন ফা ইন তানা জাহা তুম ফিসাই ইন ফারুদ্দ হইল আল্লাহ রাসুল যখনই তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতভেদ দেখা দিবে ফিরে যাও আল্লাহ এবং তার রাসুলের দিকে সমাধান হবে সমাধান খুঁজতে হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে কোরআন এবং সৈয়াদিসের দিকে এই জন্য সকলের কাছে অনুরোধ সবাই বিবেকবান মানুষ আমরা যেইভাবে ইসলাম পালন করব যে যেভাবে ইসলাম পালন করছি সবাই নিজ নিজ অবস্থান ছেড়ে কোরআন এবং সৈয়াদিস কি বলছে সেই অনুযায়ী ইসলাম পালন করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকেই ওইভাবেই ইসলাম পালন করার দান করুন আমিন আকুলকাবলি হাদা ও আস্তাকুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহরির মুসলিম ফিরুক ইন্নাকফুর রাহিম